হাই গাইস, আমরা আজ বেড়াতে যাচ্ছি। দেখুন কোথায় যাচ্ছি, দেখুন এবার ট্রেনে আমরা উঠলাম, ট্রেন ছেড়ে দিয়েছে। এবার আমরা যাচ্ছি, আমরা যাচ্ছি নৈহাটি। এবার আমরা কাছাকাছি এসে গেছি, এবার নামবো। এবার ট্রেনটা একটু স্লো হয়ে গেছে, দেখুন আমরা নেমে হাঁটা চলা করতে শুরু করেছি। বাপরে কতটা লাইন, বুঝতেই পারছেন কত দূর হেঁটে চলতে হচ্ছে। এবার লাইনে দাঁড়াবো কত পিছনে, আপনারা দেখতে থাকুন আমরা এটা কোন জায়গাটা এসেছি। আমি বলে দেবো আপনারা দেখতে পাচ্ছেন কত দূর, বাপরে। এবার ছাতা নিতে হয়েছে, কেন প্রচণ্ড রোদ আছে। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, অতিরিক্ত রোদ, কেন মনে হচ্ছে মাথা ঘুরে যাবে। এই দেখুন আমি দেখাচ্ছি, একটু একটা মন্দির পড়েছে বুঝছে তো। দেখুন লাইনে পুজোর জিনিস কেনা হয়ে গেছে, ঠাকুরের ফুল 108খানা, জবা ফুলের মালা আছে, আর ধূপকাঠি নিয়েছি। এতটাই লাইন আছে, প্রচণ্ড ভিড় আছে, আপনারা দেখুন আমরা কোথায় যাচ্ছি। আমি এই তো লাইনে দাঁড়িয়ে আছি মায়ের এখানে, তুই আয়। হ্যালো, হ্যাঁ এখন লাইন আছে, লাইন নৈহাটি ফেরিঘাট। আপনাদের আর্ধেক লোকেশনটা তো বলেই দিলাম, বুঝতেই পারছেন আমরা কোথায় এসেছি, কোন মায়ের কাছে এসেছি। এবার নিশ্চয় চিনতে পেরেছেন, এটা হলো নৈহাটি বড় কালী মা। বুঝতে পাচ্ছেন আপনারা এটা কোন জায়গাটা এসেছি, ভেতরটাও দেখেছি। ছবি আমি কাছে গিয়ে আপনাদেরকে দেখাবো, সবাই দেখলো করছে বলে আমি করছি, দেখলাম। নেক্সট ভিডিও ছাড়বো বড় মায়ের রাখা হয়েছে, দেখতে পাচ্ছি আমাদের তো পুজো দেওয়া হয়ে গেলো, এবার আমরা বাড়ির দিয়ে রিটার্ন দিচ্ছি। মানে স্টেশন দিয়ে প্রথমে আগে আমরা একটা কিছু খেতে যাবো, একটা রেস্টুরেন্ট যাবো, গিয়ে তো কিছু খেয়ে দিয়ে নিয়ে তারপরে আমরা ট্রেনে উঠবো, বাড়ি যাবো। চাউমিন আর বিরিয়ানি দুটোই নিয়েছি। সবাই এক এক করে নামছে।
হ্যাঁ সব নিয়েছি, ঝুড়ি দাঁড়াচ্ছিস? দেখেছেন, এবার আমরা বাড়িতে গেছি স্টেশনে।